অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। রেখা ফোন করছে, রেখা কি করে ফোন করবে? ও তো অসুস্থ, ও তো কথা বলতেই পারছে না। তাহলে রেখার ফোন থেকে কি অন্য কেউ ফোন করছে? কই দেখি তো। হ্যালো, রেখা চক্রবর্তী বলছি। কিন্তু গলাটা তো অন্যরকম লাগছে, তুমি সত্যি রেখা তো? না, আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না। আমি যতদূর জানি রেখা চক্রবর্তী বিছানায় শুয়ে আছে, না পারছে কোনো কথা বলতে, না নড়াচড়া করতে পারছে। একদম বাজে কথা বলবেন না, আমি আপনাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আপনি শিখাকে আমার নামে কি বলেছেন? কই আমি তো কিছু বলিনি। বলেননি আপনি? বলেননি আপনি যে আমি বিকেকে খুন করিয়েছি? বলেননি আপনি? নিজের চোখে ভিডিওটা দেখেছি অনিমেষ বাবু, মিথ্যে কথা বলার চেষ্টাও করবেন না। তাই নাকি? ভিডিও কই? আমি তো তেমন ধরনের কোনো শুটিং করিনি। আপনি যা করেছেন তার কোনো ক্ষমা হয় না। রেখা 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 রেখা, তুমি বোধহয় কোথাও ভুল করছো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বরং আমার পার্টি অফিসে চলে এসো, সামনাসামনি বসে আমরা কথা বলি। আমার যদি এই ঘর থেকে বেরোনোর উপায় থাকতো, তাহলে আমি এই ঘরের মধ্যে বসে বসে আপনাকে ফোনে এই কথাগুলো বলতাম না। সোজা আপনার ওই অফিসে গিয়ে আপনার কলারটা চেপে ধরতাম। তাহলে আর কি হবে? উপায় যখন কিছুই নেই, ঘরেই বসে থাকো। শিখামা, কলার বোন কাকে বলে? এই যে এখানে যে হাড়টা, এটাকে কলার বোন বলে। মানুষের শরীরে কটা হাড়? 206টা। এতগুলো? এতগুলো। আচ্ছা পায়ের হাড়কে কি বলে? আচ্ছা তুই কি ডাক্তারি পড়ছিস নাকি? এই এত কঠিন কঠিন প্রশ্ন কোন বইতে লেখা থাকে শুনি? না না, আমি নিজেই জানতে চাইছি। তোমার মোবাইল ফোনটা একবার দাও না, আমি একবার সার্চ করে দেখে নেব। পাকা বুড়ি হয়েছে আমার, দাঁড়াও দিচ্ছি। কোথায় ফোনটা? আমি তো জানি না। যা, ফোনটা তো আমি মায়ের ঘরের বিছানায় ফেলে এসেছি। শিখাকে মিথ্যে কথা আপনি কেন বলেছে? সত্যিটা কি অনিমেষ বাবু? আপনি সত্যিটা হলো যে আপনি আমার ছেলেটাকে খুন করিয়েছে। এখন উল্টে সেই দোষ আপনি আমার উপর চাপাতে চাইছেন, আমার উপর? কি বড় সাহস আপনার হয় কি করে? রেখা রেখা, তুমি কি বলছো? তুমি ঠান্ডা হও, তুমি কি বলছো আমি তো বুঝতেই পারছি না। ও এবার বুঝতে পারছি, ওই ডাক্তার কড়া কড়া ওষুধ দিচ্ছে আর তুই দুঃস্বপ্ন দেখছো। একদম ফালতু কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করবেন না আপনি। ও কি মুশকিল, আমি আবার কথা ঘোরালাম কোথায়? তুমি আমাকে বলেছিলে শিখাকে গ্রামে আটকে রাখার জন্য, আর তারপর থেকে আমি এত ব্যস্ত হয়ে গেলাম ছেলেকে নিয়ে। আর তারপর ভিকির মৃত্যুর পর শিখার সঙ্গে তোমার একদিনও দেখা হয়নি, তা আমি শিখাকে কি করে বলবো? তাহলে ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, আমার শুধু এইটুকুই মনে আছে যে সুবোধের সামনে আমি সত্যিটা বলেছিলাম।
কি হরেন তাই না নইলে কেউ ভাবতে পারে যে রাজনীতির জন্য কোনো মা ছেলেকে সরিয়ে দিতে পারে? আমার ছেলেকে হারানোর যন্ত্রণায় আমি ছটফট করছি। আমার এই অবস্থা, আমি অসহায়, আমি অসুস্থ। তার সুযোগ নিয়ে আপনি আমার উপর আমার ছেলেকে খুন করার দায় চাপাচ্ছেন, লজ্জা করেন আপনার? নরেশ বাবু, আমি শিখাকে সমস্ত সত্যি বলে দেব। আপনি যে জঘন্য কাজটা করেছেন তার উপযুক্ত শাস্তি আপনি যাতে পান আমি তার ব্যবস্থা করব। কি বলবে, কি বলবে তুমি?